নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ বিধিনিষেধ 16 মে পর্যন্ত বাড়িয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ। বিভাগ বিধিনিষেধের সময়সূচি বাড়ালেও এবার জেলা অভ্যন্তর পরিবহন চলবে বলে জানানো হয়। তবে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলতে দেখা গেছে। ঈদ তো 14 তারিখ, তো 16 তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে গণপহর পরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট, ইন্টারডিস্ট্রিক্ট যেতে পারবে না, আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে, যেহেতু ওগুলো স্টেট ওয়ে ইন্টারডিস্ট্রিক্ট। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে, তবে জেলা অভ্যন্তরে পরিবহন চলাচল করতে পারবে। যাত্রীবাহী ট্রেন চলাচলও আগের মতো বন্ধ থাকবে। এছাড়াও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে থাকবেন, আর দোকানপাট ও শপিং মল স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম বৈঠক শেষে এ তথ্য জানান। তিনি আরও জানান, বিধিনিষেধ চলাকালে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, তবে যদি স্বাস্থ্যবিধি না মানা হয় তবে বন্ধ করে দেওয়া হবে, সিদ্ধান্ত অমান্য করলে জরিমানা করা হবে।